নবী আমার কানতে কানতে রাস্তা দিয়া যায়। ওরে মা, এবার আয়েশা সিদ্দিকা কয় বান্ধবী ফাতেমা, ওই যে আব্বা হুজুর আসতেছে, আমরা দুইটা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো। মা ফাতেমা কয় বান্ধবী নেই, কিছুদিন হলে আমার মা মরে গেছে, আমার বাবার মন ভালো না, আমার বাবা কোনো ইয়ারকির মানুষ না, আমার বাবার সঙ্গে এমন বিয়াদবি কইর না। আয়েশা সিদ্দিকে মেয়েটা বড় চালাক মেয়ে ছিল, এই পৃথিবীর নারীর বুদ্ধির সে আয়েশা সিদ্দিকের বুদ্ধি বেশি ছিল। ওরে তো আয়েশা সিদ্দিকা গো, নবী আসতে আয়েশা সিদ্দিকা হাতালো করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমরা দুইটা বান্ধবী নিজাত রান্না করছি গো, হুজুর আপনাকে দাওয়াত করলাম, আপনি দাওয়াত গ্রহণ করবেন কি না? আমার মায়ের নবী গো, দুইটা মেয়ের মুখের দিকে তাকায় তার মায়ের কত মনে পড়ছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দেখো মা গো, আমার মা আমি না যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো, আমার তো মা নাই গো, তোমরা আমার মা। আর দাওয়াতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায়, সাত দিনের অনাহারে নবীর পেটে সাতটা পাথর, নবী আমার খুশি হয়ে গেল। আয়েশা সিদ্দিকা ব্যামুখ হয়ে, এবার মা ফাতেমা ব্যামুখ হয়ে কান্দে, আল্লাহ গো আজ আমি কি করে বাবার সামনে ধুলাবালু দেব। আরে আয়েশা সিদ্দিকা মিয়াটা বড় সালাক মিয়া গো, নবীকে খেজুর পাতাতে বসতে দিয়ে নবীর পা বাম পাশে বৈশাখ কয়, বান্ধবী ফাতেমা, তুমি নিজে হাতে রান্না করছো, তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মেয়ে ভালো জানো, তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে খানা খাও। কেমন বিপদ মা ফাতেমা ফেলে দিল। মা ফাতেমা কয়, আল্লাহ আমি কি করে মেয়ে হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করব। মা ফাতেমা ব্যামুখ হয়ে কান্দে, আল্লাহ গো কেমন করে তুলা বালু গো, আল্লাহ বাবার সামনে দিব, আল্লাহ রে এই ছিল কপাল। মা ফাতেমা দুই চোখে পানি দিল, বগু বাসাইয়া কেমন করে তুলা বালু গো, আল্লাহ বাবার সামনে দিব। ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আমার নবী কয় মা গো আজ তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা দেও না? ও মা, আমি যে বড় ক্ষুধার্ত গো, সাত দিন হলে অনাহারে আসি মা, তাইপের ইহুদিরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করছে মা, তাইপের ইহুদিরা আমাকে খুব কষ্ট দিচ্ছে, মারতে মারতে রক্তারক্তি করছে মা, ও মা আমি খুব ক্ষুধার্ত গো, আমার খানা দেও, তোমরা দাওয়াত করে কেন খানা দেও না গো। মা ফাতেমা কেনতে কেনতে বেহুশ হয়ে গেল, আল্লাহ গো আমি কি করে বাবার সামনে ধুলো বলু বাইরে দেব। তখন নবী কয়, মা আমি বুঝি গো, চাচি বলো ফুফু বলো যেই বলো মা, এ পৃথিবীতে মায়ের মতো না আপনার কি হইল? মা হারানের যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে। মা ফাতেমা কান্দে, মাওলা গো আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো। আমার আল্লাহ কই, ও মা আমি পৃথিবীতে সব সইতে পারি গো, কিন্তু আমার দোস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না। আর আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলা বালু ফেরেশতা জিব্রাইল দিল রে মিশিয়া, আর ইল্লি মুকাম জান্নাতুল ফেরদাউস বেহেস্তের মধ্যে থেকে রহমতের পায়েশ নিয়ে যা খুঁটির মধ্যে দিল রে ভরাইয়া। আরে মা ফাতেমা ঘ্রেন পায়ে দুই চোখের পানি মুসামাল সালো করে, দেখে এত সুন্দর খানা খুঁটির মধ্যে তৈরি হয়ে গেছে। মা ফাতেমা দুই চোখের পানি মুছে বাবজানকে কলার পাতা দিল, বান্ধবীকে কলার পাতা দিল, দুই আঙ্গুলের মাথায় করে মা ফাতেমা পায়েস দেওয়া শুরু করল। নবী আমার আত্মা ভরে পায়েস খায়, আয়েশা সিদ্দিকা পায়েস নাড়ে আর কয়, আমি নিজে হাতে ধুলা বালু খোসকার গোটা আটিসরের গোটা তুললাম খুঁটির মধ্যেই, সেগলে কই গেল? ফাতেমাতে এক পাও কোনো জায়গায় যায় নাই, এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো? এটা তো দুনিয়াদারির খাদ্য না, এটা আল্লাহর জান্নাতের খাদ্য, এত সুগ্রেন সুগ্রেন শুনে মা ফাত মা খা এবার আয়েশা সিদ্দিকার পেট ভরে গেছে। নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধুয়ে উঠলো, শোনো মুসলমান, আয়েশা সিদ্দিকা পায়েস নারে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায়।
নবী হাত ধুয়ে উঠে শুক্রিয়া না আদায় করে আয়েশা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে, হুজুর কই যাচ্ছেন? নবী কয়, মা আমার হাত ছেড়ে দাও। আমার আয়েশা সিদ্দিকা কয়, হুজুর গো আমি তো আপনার হাত ছাড়ব গো, কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে। আমার নবী একটু অনুরাগ হইল, এই মেয়ে আমি কে পায়েসের হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব। আয়েশা সিদ্দিকা কয়, হুজুর গো হয় এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে, আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে। বেটির বান্ধবী বেটির মতন প্রথম সাহাবা আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা কয়, হুজুর হয় পায়েস আমাকে প্রতিদিন খাওয়াইতে হইব, না হলে আমাকে বিয়ে করতে হবে। মা ফাতেমা কাল সিকরমান ব্যাম কই আমার নবীর কান্দন জোরে গো ভাই সবার দেই কই আর তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দাও মা তোমার দেই কইরা আল্লাহ নিজে রইহি দেই দোস্ত সাবধান যাও হইরা রে এই ছিল কপালে লেখা গো আল্লাহ কে খণ্ডাতে পারে রে হাই আমার না জানি কি হই আল্লাহ কয় দোস্ত সাবধান একবার মেয়েটাকে মা ডাকছো আর ডাকো না এই মুহূর্তে কি তুমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে তুমি স্ত্রীর মর্যাদা দাও না। আমার নবী কইতাছে মাবুদ গো আমি যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করব 6 বছর বয়স আমি যে মা ডাকলাম আমার কি গুণ হইব না? আমার আল্লাহ কয় দোস্ত আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্দা বান্দি আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো দুইটা সম্পর্ক করে দিলাম। কি ও মুসলমান তোমরা মন দা শোনো গো, স্ত্রী যখন কাজ কাম করবে তখন বোনের মতন দেখতে হবে, স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে। মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায় ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায়, আর যখন ঘরে শুকবেন তখনই তার স্ত্রী হবে। আমার নবী 14 জন স্ত্রী, আর এক হাদিসে আছে 13.5 জন স্ত্রী, কেবল আমার নবীর স্ত্রী হলো 2 জন। সামনে মজার কথা, আমার কুমুটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই, চা না খাইলে তুই বোন না। ও মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম, সেই মায়ের কথায় চলে যাব। মা মাগো এই পৃথিবীতে মুন্সি মাওলানা পীর অলি যত সবই মায়ের কাছে নত। কি বাবা ভক্তরা কথা বলেন না কেন? এই পৃথিবীতে পীর মুন্সি মলবি গাউস কুতুব যত অলি সকলেই মায়ের কাছে নত। তার কারণ আমার রাসূলে পাক বলে গেছেন আমি পৃথিবীতে সব করে গেলাম কিন্তু দুইটা কাজ আমি করতে পারলাম না, এই দুইটা কাজ আমার উম্মতের উপর আমি দিয়ে গেলাম, এই দুইটা কাজ যদি আমার উম্মতেরা না করে আমি নবী কাল হাসরে তাকে সাফায়াত করব না। কি আমার নবী সবই করে গেছে, আসতেই একটা কাজ দুটো কাজ নবী করতে পারে না, সেটা কি? আমি করিতে পারি না পারি না পারি না মাতা পিতার খেজম করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত। দয়ার নবী গো মা বাবার খেজমত করতে পারে নাই, তাই নবীর হাদিস কুরসিতে বলছেন নবী বলছেন হে আমার উম্মত গণ আমি সব করে গেলাম কিন্তু মা বাবার খেজমত করতে পারলাম না, তোমরা মা বাবার খেজমত না করা পর্যন্ত তোমরা কেউ কবরে আইও না। আর আমরা সে মা বাবাকে চিনি না বাবা, উচিত কথা কইলে বাংলাদেশে অনেক বড় গণ্ডগোল হইব, আমি চাই না। এমনি আমাকে বয়ের দিকের ওপর গজব বাবা, আরে বয়ের দিকের ওপর গজব এই জন্য এই যে আমার ইউটিউবাররা যারা আছেন এদের জন্য, এই ইউটিউবেরা ভালো কথা গোপন থুইয়া যেটা একটু রাগের কথা সেইটা মকদ দিয়া মলবিকে মাথা দেয় ঘুরিয়া পুরোটা ছাড়বেন তারপর কেউ বলবে না।
এখন আসেন মা ফাতেমা বাবাকে খানা খাওয়াইলো, আমার নবী পেশে পইড়া আয়েশা সিদ্দিকাকে নিকা করলেন, বিয়া করলেন। নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিসে আছে 13.5 জন স্ত্রী। এইটা নো ঝড় উঠবো আমি জানি, নবীর 13.5 জন স্ত্রী, এ আধখানে স্ত্রী কোথায় পাইল? আর এইভাবে দিনের পর দিন যখন গেল রে চলিরা, আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার পর কিছুদিন পর নবী আমার নামাজের সিজদায় গেল রে চলিরা। নবী আমার নামাজের সিজদায় গেল মসজিদে মিনারায়। ফেরেশতা জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সিজদা উঠাইলন, আপনার নামাজ 3 মাস 3 দিন হলে আরো সে কবুল হইতাছে না। কোন তো ভাই, যে নবীর সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না, কুলকায়নাথের নবী, আল্লাহর দোস্ত নবী, সেই নবীর নামাজ যদি কবুল না হয় তাহলে আমার গেলে সলিমদ্দি কলিমদ্দির বাপে গো নামাজ কবুল হইব হইব না? আমার নবী কোন জায়গায় কি করলো, কেন নবীর নামাজ 3 মাস 3 দিন হলে আরশ মওলায় কবুল হইতেছে না? আমার নবী কয়, জিব্রাইল রে তোমারে জানাই, হে জিব্রাইল, আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে, কেন আমার নামাজ কবুল হইব না? আল্লাহ রহি দেয় জিব্রাইল, তুমি আমার বন্ধুরে বলো, তুমি আয়েশা সিদ্দিকের বিয়ে কইরা ফরসাতে করতেছো, তোমার মিয়া ফাতেমার বয়স 12 বছর 3 মাস 3 দিন। আরে 12 বছর বয়সে তোমার মিয়া ফাতেমার ফুল গেছে রে ফুটিয়া, আরে 3 মাস 3 দিন হলে তোমার মিয়া ঘরে আছে, এ 3 মাস 3 দিন হলে তোমার নামাজ আমি আল্লাহ কবুল করলাম না। ও শরীয়তের মোল্লারা, আল্লাহর দোস্ত নবীর এ খাতির করলো না আমার আল্লাহ। আর আমার কে শরীয়তের মানুষে গেলে ঘরে হালি হালি বেটি, 4-5টা করে মেয়ে সেনা হয়ে গেছে, বিয়ে দেওয়ার খবর নাই, কয় এবার মাস্টার্সটা কমপ্লিট করুক বাবা। শরীয়ত কোথায়, কোথায় শরীয়ত? নবীকে আমার আল্লাহ খাতির করলো না, কয় তোমার মেয়ের বয়স 12 বছর 3 মাস 3 দিন, 12 বছর বয়সে মা ফাতেমার ফুল ফুটে গেছে, 3 মাস 3 দিন হলে ঘরে আসে, বিয়ে না দাও বন্ধু, তুমি নবী যেত বড় আমার দোস্ত হও, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করলাম না। হ্যাঁ, আমি আগে কইছি না আনোয়ার সরকারের গান বুঝতে হইব, এখনকার বাজারের যে মৌলভীগুলো হয়েছে বাবা, সব মৌলভীর কথা কই না, মৌলভীর মধ্যে দুটো জাত আছে, একটা সুন্নি মোতাবের আলেম, এরা আলাদা জিনিস, আর কিছু কিছু আলেম হয়েছে বাবা ছোট ছোট আলেমেরা বড় বড় আলেমের নিন্দা গায়, ছোট ছোট আলেমেরা বড় বড় আলেমের নিন্দা গায়, এই সব আলেমেরা গল্প, এই সেই ছোট ছোট আলেমেরা কিছু কিছু সভা করে, এরকে সবাই খেলে নিয়ে থুয়ে 3 কথা, নামাজ পড়ো, হালাল হারামাই শেখাও, মাদ্রাসায় দাও, মসজিদে দাও, কিন্তু ইসলাম অত সহজ না। ইসলামের প্রথম আইন হচ্ছে তোমার আদব ঠিক করতে হবে, আদবে ইনসান বিয়াদবে শয়তান। এই জায়গায় আমার একটা শান মনে হয়ে গেল আমার।